যেভাবে আমি বললাম যে মায়েদেরকে ছেলেদেরকে বাড়িতে তৈরি করা উচিত মেন্টালি, যে মেয়েদেরকে রেসপেক্ট করতে হবে, সেইভাবেই মায়েদেরকে মেয়েদেরকেও ট্রেন করা উচিত যে তুমি নিজের জীবন নিজের মতো করে বাঁচবে এবং নিজের অধিকারের জন্য নিজে লড়াই করবে। কারোর সামনে অকারণ কোনো প্রেশারে কিন্তু কোনোদিন মাথা নত করতে নেই। এইটা আমার মা মায় শিখেছে এবং আমার যদি মেয়ে হয় আমি তাকে এটা নিশ্চয়ই শেখাবো যে মাথা নত করে মেয়ে বা ছেলে দুজনকে আজকে সময়ে মাথা নত করে মাথা ঝুঁকিয়ে নিয়ে বা কোনো ভয়ে যেটা বলে আর কি ভয়ে মাথা নত করে দেওয়া সেটা না করে এগিয়ে চলা উচিত।